সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গুরুদয়াল সরকারি কলেজ কিশোরগঞ্জের পক্ষ থেকে উদ্ভিদ বিজ্ঞান বিষয়ে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহ্বান জানাচ্ছি। আমি গাজী মোহাম্মদ আশরাফুল আলম, গুরুদয়াল সরকারি কলেজ কিশোরগঞ্জের উদ্ভিদ বিজ্ঞান বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা প্রোটোপ্লাস্ট, প্রোটোপ্লাজম এবং কোষ ঝিল্লির গঠন ও কাজ নিয়ে বিস্তারিতভাবে জানব। তো প্রথমেই আমরা প্রোটোপ্লাস্ট সম্পর্কে জেনে নেই। কোষ প্রাচীরের অভ্যন্তরের সমুদয় পদার্থকে একসাথে প্রোটোপ্লাস্ট বলা হয়। তোমরা এখানে একটি উদ্ভিদ কোষের ছবি দেখতে পাচ্ছ, যার কোষ প্রাচীর দেখতে পাচ্ছ। তো এই কোষ প্রাচীরের ভিতরে যা কিছু আছে সব কিছুকে আমরা বলবো প্রোটোপ্লাস্ট। তো এটি দুভাগে বিভক্ত, প্রথমত সজীব অংশ যাকে বলা হবে প্রোটোপ্লাজম, এবং নির্জীব বস্তু যাকে বলা হয় অপ্রোটোপ্লাজমীয় উপাদান। আসো আমরা কোষের যে নির্জীব বস্তুগুলো আছে সেগুলো সম্পর্কে প্রথমে জেনে নেই। কোষস্থ নির্জীব বস্তুকে তিনটি শ্রেণীতে ভাগ করা যায়। প্রথমটি হচ্ছে সঞ্চিত বস্তু, অর্থাৎ শর্করা, আমিষ, চর্বি, যেসব বস্তু কোষের মধ্যে সঞ্চিত অবস্থায় থাকে। দ্বিতীয়ত হচ্ছে নিঃসৃত পদার্থ, যেমন পিগমেন্ট। তোমরা রঞ্জক পদার্থের নাম শুনেছ, পিগমেন্ট, যেমন ক্লোরোফিল, জেন্থোফিল, কেরোটিন ইত্যাদি। তাছাড়া এনজাইম এবং নেকটার। নেকটার মানে হচ্ছে আঠালো মিষ্টি পদার্থ। তৃতীয়ত হচ্ছে বর্জ্য পদার্থ। বর্জ্য পদার্থ গুলোর মধ্যে হচ্ছে রেজিন, টেনিন, গাম, খনিজ ক্রিস্টাল ইত্যাদি। তো এগুলো হচ্ছে কোষস্থ নির্জীব বস্তু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা কোষের সজীব বস্তু অর্থাৎ প্রোটোপ্লাজম সম্পর্কে জানব। প্রোটোপ্লাজমের ভৌত বৈশিষ্ট্য হচ্ছে এটি অর্ধস্বচ্ছ, বর্ণহীন, জেলিসদৃশ, অর্ধতরল পদার্থ। এটি দানাদার এবং কলয়ের ধর্মী। তোমরা নিশ্চয়ই ক্লাস টেনে এই কলয়ের ধর্মী শব্দটা শুনেছ, অর্থাৎ যার পানি শোষণ করার ক্ষমতা আছে তাকে বলা হয় কলয়ের ধর্মী। প্রশস্ত পরিবেশ অনুযায়ী এই প্রোটোপ্লাজম জেলি থেকে তরলে এবং তরল থেকে জেলিতে পরিবর্তিত হতে পারে। উত্তাপ, এসিড এবং অ্যালকোহলের প্রভাবে প্রোটোপ্লাজম জমাট বাঁধতে পারে। এখন আমরা প্রোটোপ্লাজমের রাসায়নিক বৈশিষ্ট্য গুলি জানব। তো রাসায়নিক বৈশিষ্ট্যের মধ্যে প্রথমেই হচ্ছে জৈব পদার্থ, দ্বিতীয়ত হচ্ছে অজৈব পদার্থ। জৈব পদার্থের মধ্যে প্রোটিন সবচেয়ে বেশি থাকে, এছাড়া কার্বোহাইড্রেট ও লিপিড এগুলো থাকে। অজৈব পদার্থগুলোর মধ্যে আছে অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, কার্বন, কপার, জিঙ্ক, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম, এছাড়া রয়েছে অধিক পরিমাণে পানি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই কথাটি অবশ্যই শুনেছ যে প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি বলা হয়। এসব আমরা এখন দেখি যে কেন প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি বলা হয়। প্রথমত, প্রোটোপ্লাজমেই খাদ্য তৈরি হয়, খাদ্য হজম হয় এবং আত্মীকরণ হয়ে থাকে। দ্বিতীয়ত, শ্বসন, বৃদ্ধি, জনন ইত্যাদি কাজ প্রোটোপ্লাজম করে থাকে। প্রোটোপ্লাজম বিভিন্ন ধরনের উত্তেজনায় সাড়া দেয়। অভিস্রবণ প্রক্রিয়ায় পানি গ্রহণ এবং ত্যাগ করা, এটাও প্রোটোপ্লাজম করে। প্রোটোপ্লাজমের মৃত্যু ঘটে। তাহলে যে বৈশিষ্ট্যগুলো এতক্ষণ তোমরা দেখলে, যে পাঁচটি বৈশিষ্ট্য এখানে লেখা হয়েছে, পাঁচটি বৈশিষ্ট্যই কিন্তু জীবের বৈশিষ্ট্য, আর এজন্যই প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি বলা হয়। প্রোটোপ্লাজমের চলন বিষয়টি তোমাদের কাছে নতুন। আসো প্রোটোপ্লাজমের চলন বিষয়টা কি সেটা আমরা জেনে নেই। কোষ প্রাচীর যুক্ত প্রোটোপ্লাজমে জলস্রোতের মতো যে চলন দেখা যায় তাকে আবর্তন বা সাইক্লোসিস বলে। When nutrients are taken into a cell or proteins are processed or produced within a cell to be sent elsewhere, those nutrients and proteins are carried to the appropriate place through cytoplasmic streaming. However, despite its importance, scientists don't fully understand how it occurs. The current running theory is that cyclosis occurs as the direct result of what are called motor proteins.
These fibers, made up of myosin and actin, are positioned just inside the cell membrane. By using ATP produced inside the cell as fuel, these protein fibers, either through self-organization or some predetermined process, move cytoplasm in the organelles or nutrients suspended in it through the cell. It also has been suggested in the past that the process of cell division could create a current within the cytoplasm, perhaps in conjunction with motor proteins, but this idea has fallen out of favor. সাইক্লোসিস বা প্রোটোপ্লাজমের চলন দুই ধরনের হয়ে থাকে। প্রথমটি হচ্ছে একমুখী আবর্তন, অর্থাৎ কোষে যদি একটি গহ্বর থাকে তাহলে সেই গহ্বরকে কেন্দ্র করে যদি আবর্তন হয় জলস্রোতের মতো তাহলে তাকে বলবো আমরা একমুখী আবর্তন। তারপর হচ্ছে বহুমুখী আবর্তন, যদি কোষের ভিতরে কয়েকটি গহ্বর থাকে আর ওই গহ্বর গুলোকে ঘিরে প্রোটোপ্লাজমের জলস্রোতের মতো চলন চলতে থাকে তাহলে তাকে বলবো আমরা বহুমুখী আবর্তন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখানে একটি ভিডিও দেখতে পাচ্ছ যেখানে একটি গহ্বরকে ঘিরে প্রোটোপ্লাজমের জলস্রোতের মতো চলন ঘটতেছে। এই ভিডিওতে আরো স্পষ্টভাবে জলস্রোতের মতো প্রোটোপ্লাজমের চলন বা আবর্তনটা দেখা যাচ্ছে। তো একটি গহ্বরকে ঘিরে যদি হয় এই চলন তাহলে তাকে বলবো আমরা একমুখী চলন, আর যদি অনেকগুলো গহ্বরকে কেন্দ্র করে হয় তাহলে তাকে বলবো আমরা বহুমুখী চলন। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভিডিওটি দেখার মাধ্যমে তোমরা নিশ্চয়ই একমুখী আবর্তন এবং বহুমুখী আবর্তন অর্থাৎ প্রোটোপ্লাজমের চলনটা বুঝতে পেরেছ। তো প্রোটোপ্লাজমের তিনটি অংশ তোমরা সবাই জানো, প্রথমত হচ্ছে পুরুষ ঝিল্লি, দ্বিতীয়ত হচ্ছে সাইটোপ্লাজম এবং তৃতীয়ত হচ্ছে নিউক্লিয়াস। তো প্রথমে আমরা কোষ ঝিল্লি সম্পর্কে জানবো। কোষ প্রাচীরের ভিতরে যে পাতলা আবরণ তাকে বলা হয় কোষ ঝিল্লি। এই কোষ ঝিল্লির অনেক নাম আছে, যেমন প্লাজমা মেমব্রেন, সাইটোমেমব্রেন, প্লাজমা লেমা, সাইটোলেমা ইত্যাদি। এই কোষ ঝিল্লি গুলো মাঝে মাঝে ভাঁজকে ভেতর দিকে এরকম অভিক্ষেপের সৃষ্টি করে, এই অভিক্ষেপকে বলা হয় পিনোসাইটিক ফোসকা। তো অনেক বিজ্ঞানী মনে করেন এই পিনোসাইটিক ফোসকা তৈরির মাধ্যমে কোষের ভিতরে অনেক ক্ষুদ্রাঙ্গ তৈরি হতে পারে। তাহলে এখন আমরা কোষ ঝিল্লির ভৌত গঠন সম্পর্কে জানি। কোষ ঝিল্লির ভৌত গঠন নিয়ে সর্বপ্রথম ড্যানিয়েল এবং ড্যাবসন 1935 সালে একটি মডেল প্রস্তাব করেন এবং ওনারা এই মডেলের নাম দেন স্যান্ডউইচ মডেল। স্যান্ডউইচের মধ্যে কি থাকে, উপরে এবং নিচে পাউরুটি থাকে এবং মাঝখানে অন্যান্য খাদ্যদ্রব্য থাকে। ওনারা বলেন যেমন স্যান্ডউইচে উপরে নিচে পাউরুটি থাকে, ঠিক তেমনি ভাবে কোষ ঝিল্লিতে উপরে এবং নিচে প্রোটিনের স্তর থাকে আর মাঝখানে থাকে লিপিডের স্তর। এটা অনেকটা স্যান্ডউইচের মতো, এজন্য ওনারা এই মডেলের নামকরণ করেছিলেন স্যান্ডউইচ মডেল। কিন্তু পরবর্তীতে অন্যান্য বিজ্ঞানীরা এ নিয়ে বিস্তারিত গবেষণা করে। গবেষণা করার পর দেখেন যে ড্যানিয়েল এবং ড্যাবসন সাহেব যেভাবে বলেছেন ঠিক সেভাবে নয়, একটু ভিন্ন ভাবে। পরবর্তীতে এ নিয়ে অনেক গবেষণা শুরু হলো। তারপর 1972 সালে এস জে সিঙ্গার এবং জি এল নিকলসন এর একটি সুনির্দিষ্ট মডেল অর্থাৎ একটি সুনির্দিষ্ট ভৌত গঠন বর্ণনা করেন, যাকে ওনারা নাম দেন ফ্লুইড মোজাইক মডেল। ওনাদের এই মডেলটি এ পর্যন্ত প্রদান করা কোষ ঝিল্লির ভৌত গঠনের মধ্যে সবচেয়ে গ্রহণীয় মডেল। এই মডেলকে আইসবার্গ মডেলও বলা হয়। আসো আমরা এখন এই ফ্লুইড মোজাইক মডেল অর্থাৎ কোষ ঝিল্লির ভৌত গঠনটা বিস্তারিত ভাবে জেনে নিই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ যেটি কোষ ঝিল্লির ছবি। এই কোষ ঝিল্লির এইটুক অংশের বর্ণনা এখন আমরা শিখব। এইটুক অংশকে বিবর্তিত করার পর এরকম একটি ছবি পাওয়া যাচ্ছে, যেখানে এখানে লেখা আছে ফসফোলিপিড বাইলেয়ার। তার মানে কি, তোমরা এখানে দুইটি স্তর দেখতে পাচ্ছ। এটি হচ্ছে একটি লিপিডের স্তর আর এটি হচ্ছে আরেকটি লিপিডের স্তর। তার মানে লিপিডের এখানে দুইটি স্তর, এই লিপিডগুলোর সাথে ফসফেট যুক্ত আছে,
তাই এটিকে বলা হবে ফসফোলিপিড বাইলেয়ার। এখন আসো আমরা একটু লিপিড সম্পর্কে জেনে নেই। লিপিড হচ্ছে দুইটি বস্তুর সমন্বয়ে গঠিত, একটি হচ্ছে গ্লিসারল আর একটি হচ্ছে ফ্যাটি অ্যাসিড। এই গোলাকার মাথার মধ্যে ফসফেট এবং গ্লিসারল যুক্ত থাকে আর এই লেজটি হচ্ছে ফ্যাটি অ্যাসিডের লেজ। তোমরা যদি এটিকে একটি মেরু ধরো তাহলে মাথাটি কিন্তু গোলাকার মাথাটি কিন্তু মেরুতে অবস্থান করতেছে, যাকে বলবো আমরা পোলার, আর এই লেজ গুলোকে বলবো আমরা নন পোলার। মনে রাখতে হবে এই যে ফসফেটের মাথা গোলাকার মাথা গ্লিসারল সহ এটি কিন্তু পানি গ্রাহী, কিন্তু এই যে ফ্যাটি অ্যাসিডের লেজ তোমরা দেখতে পাচ্ছ এটি কিন্তু পানি বিগ্রাহী। আশা করি তোমরা বুঝতে পেরেছ যে ফসফোলিপিডের দুইটি স্তর, উপরে একটি এবং নিচে একটি, এই দুইটি স্তরকে বলা হয় ফসফোলিপিড বাইলেয়ার। এখন এই ফসফোলিপিড বাইলেয়ারের মাঝে মাঝে কিছু চর্বি জাতীয় পদার্থ দেখতে পাচ্ছ, এগুলোকে বলা হয় কোলেস্টেরল। কোলেস্টেরল একটি তৈলাক্ত স্টেরয়েড, এগুলো কোষ ঝিল্লির ফাঁকে ফাঁকে অবস্থান করে। সাধারণত প্রাণী কোষে কোলেস্টেরলের পরিমাণটি বেশি থাকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন তোমরা লিপিডের উপরে একটি বর্ধিত অংশ দেখতে পাচ্ছ, এটি হচ্ছে কার্বোহাইড্রেট। তো কার্বোহাইড্রেট যখন লিপিডের সাথে যুক্ত হয় তখন তাকে বলা হয় গ্লাইকোলিপিড। আর এখানে তোমরা লিপিডের ফাঁকে ফাঁকে কিছু প্রোটিন দেখতে পাচ্ছ, এই প্রোটিনকে বলা হয় লিপিড সম্পৃক্ত প্রোটিন। এই লিপিড সম্পৃক্ত প্রোটিনে অনেক সময় কার্বোহাইড্রেট যুক্ত হয়, তখন সেই কার্বোহাইড্রেট এবং প্রোটিনকে একত্রে বলা হয় গ্লাইকোপ্রোটিন। আর এই গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিডকে একসাথে বলা হয় গ্লাইকোকেলিক্স। তাহলে আমরা তিনটি জিনিস শিখে ফেললাম, যে কোষ ঝিল্লিতে ফসফোলিপিড বাইলেয়ার থাকে এবং ফসফোলিপিড বাইলেয়ারের ফাঁকে ফাঁকে কোলেস্টেরল থাকে এবং গ্লাইকোকেলিক্স থাকে। এরপর আমরা শিখব যে এই কোষ ঝিল্লিতে কিছু প্রোটিন থাকে যাদের বলা হয় মেমব্রেন প্রোটিন। এই মেমব্রেন প্রোটিনগুলো তিন ধরনের হয়ে থাকে। তোমরা এখানে একটি প্রোটিন দেখতে পাচ্ছ যেটি একদম ঝিল্লিতে ঢুকে গেছে, এটাকে বলা হয় আন্তঃঝিল্লি প্রোটিন, যাকে বলা হয় ইন্টিগ্রাল প্রোটিন। এছাড়া তোমরা প্রান্তে একটি প্রোটিন দেখতে পাচ্ছ, এটিকে বলা হয় পেরিফেরাল প্রোটিন, যাকে বাংলায় বলা হয় প্রান্তীয় প্রোটিন। এছাড়া লিপিডের সাথে যুক্ত অবস্থায় কিছু প্রোটিন থাকে, তাদেরকে আমরা বলবো লিপিড সম্পৃক্ত প্রোটিন। তাহলে আমরা কয় ধরনের প্রোটিন পেলাম? তিন ধরনের, ইন্টিগ্রাল প্রোটিন, পেরিফেরাল প্রোটিন এবং লিপিড সম্পৃক্ত প্রোটিন। এই তিনটি প্রোটিনকে একত্রে মেমব্রেন প্রোটিন বলা হয়। আশা করি সবাই বুঝতে পেরেছ। আসো এখন একটা ভিডিওর মাধ্যমে আমরা ফ্লুইড মোজাইক মডেলটি বুঝে নিই।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভিডিওটি দেখে আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো যে ফ্লুইড মোজাইক মডেল বা কোষ ঝিল্লির গঠনটি কিরকম। এই মডেলে প্রোটিন এবং অন্যান্য উপাদানসমূহ ফসফোলিপিডে ভেসে থাকে, ফলে বস্তুর একটি মোজাইক তৈরি হয়, যার কারণে এটি নামকরণ করা হয়েছে ফ্লুইড মোজাইক মডেল। তো সেল সার্ফেসের ভেদ্যতা সাধারণত পরিবর্তনশীল, পরিবর্তন হয় এবং এনজাইমের কার্যকারিতাও এর সাথে পরিবর্তনশীল। এখন আমরা ফ্লিপ ফ্লপ মুভমেন্ট সম্পর্কে জানব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভিডিওতে দেখেছ যে কোষ ঝিল্লির যে লিপিড অণুগুলো সেগুলো তরল পদার্থে নেয়, একই স্তরে স্থান পরিবর্তন করছে, আবার কোনোটা পাশে ব্যাপিত হচ্ছে বা ডিফিউজড হচ্ছে, আবার কোনোটা নিজের অক্ষ বরাবরই ঘুরছে। এই যে নড়াচড়া, এই যে স্থান পরিবর্তন, এটি কি বলা হয়? ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। এখন আমরা কোষ ঝিল্লির রাসায়নিক গঠন সম্পর্কে জানব। তো কোষ ঝিল্লিতে লিপিডের পরিমাণ হচ্ছে 20-40%। কোষ ঝিল্লির মোট শুষ্ক ওজনের প্রায় 25% লিপিড। পাঁচ ধরনের ফসফোলিপিড রয়েছে, সরলটির নাম হচ্ছে ফসফোটাইডিক অ্যাসিড, জটিলটির নাম হচ্ছে লেসিথিন। এছাড়া প্রোটিন রয়েছে, পলিস্যাকারাইড রয়েছে এবং আরএনএ রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইউনিট মেমব্রেন সম্পর্কে তোমাদের একটু তথ্য দিয়ে নিই। 1959 সালে রবার্টসন নামে এক বিজ্ঞানী, উনি বলেন যে সমস্ত কোষ ঝিল্লি ফসফোলিপিড বাইলেয়ার দ্বারা গঠিত, যার মধ্যে স্থানে স্থানে প্রোটিন গ্রথিত আছে, অর্থাৎ প্রোটিন এভাবে প্রবেশ করানো আছে। এরূপ গঠনকেই তিনি ইউনিট মেমব্রেন বলেছেন। এখন আমরা কোষ ঝিল্লির কাজ সম্পর্কে জানব। কোষীয় বস্তুকে ঘিরে রাখা হচ্ছে কোষ ঝিল্লির একটি প্রধান কাজ, বাইরের আঘাত থেকে সজীব বস্তু রক্ষা করাও এর কাজ, বস্তুর স্থানান্তর বিশেষ করে পাশের কোষে বস্তুর স্থানান্তর এবং ব্যাপন নিয়ন্ত্রণ করাও কোষ ঝিল্লির কাজ, বিভিন্ন বৃহদাণু সংশ্লেষ করা এই কোষ ঝিল্লির কাজ, এছাড়া একটি কোষের সাথে আরেকটি কোষের পারস্পরিক বন্ধন, ওই কোষের বৃদ্ধি এবং চলনে এই কোষ ঝিল্লির ভূমিকা রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি।